হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো আমাকে অবশ্যই দেখা এবং শোনা যাচ্ছে কিনা একটু জানিয়ে দেবে, কারণ আজকে আমরা সম্পূর্ণ একটি মক সেশন নিয়ে আলোচনা করব এবং সঠিকভাবে দেখতে শুনতে পাইলে অবশ্যই একবার কিন্তু ইয়েস লিখে জানিয়ে দিও। ওকে, আর কারা প্রেজেন্ট আছো চট জলদি পি লিখে ফেলো, ঠিক আছে? যারা প্রেজেন্ট আছো চট জলদি পি লিখে ফেলো, ঠিক আছে? একদম ওকে। তো আমরা কোন পার্ট থেকে জানবো? টোটাল আজকে আমাদের ডিসকাশন বিষয় হবে কোথায় বলো? রিপ্রোডাকশন। টোটাল ডিসকাশন বিষয় হবে রিপ্রোডাকশন, যেখানে সম্পূর্ণ 30টি কোয়েশ্চেন রয়েছে এবং প্রত্যেকটি কোয়েশ্চেনের এক্সপ্লেনেশন সহ আমরা আলোচনা করব। এবং মক 30-তে কার কত স্কোর হচ্ছে অবশ্যই তোমরা জানাবে, এবং যাদের বেস্ট পারফরমেন্স থাকবে তাদের কিন্তু আমরা গ্রুপ থেকে নোটিফাই করে দেব যে কাদের বেস্ট পারফরমেন্স রয়েছে বা কে আজকের ক্লাসে বেস্ট পারফরমেন্স দিচ্ছ। তো একদম লেগে পড়ো, একদম হার্ড অ্যান্ড ট্রাই করতে থাকো, ঠিক আছে? তো প্রত্যেককে আরও একবার ওয়েলকাম টু বায়োলজি টিউটোরিয়াল হ্যাশট্যাগ বুবায়ো, অর্থাৎ প্রত্যেককে স্বাগত তোমাদের ক্লাসে, এবং একদম ভালোভাবে অ্যান্সার দিতে থাকো। আপকামিং এক্সামিনেশনের জন্য ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন নিয়ে আমরা আলোচনা করব, সম্পূর্ণ বইয়ের বোঝা কমিয়ে নিয়ে কীভাবে সহজে শেখা যায় এবং সহজে নিজেদেরকে এগিয়ে নেওয়া যায়, অন্তত বায়োলজি সাবজেক্টে বাকিদের মতো বোঝা না করে বাকি সাবজেক্টের মতো চলো আমরা এগিয়ে যাই। তো প্রথমেই জানিয়ে দেবো, যারা সাথে সাথেই গ্রুপে জয়েন নেই তারা কিন্তু গ্রুপে জয়েন করতে পারো। এই এই যে এই কথাটি হ্যাশট্যাগ বুবায়ো, এই কথাটি তুমি যে কোনো জায়গায় সার্চ করে নিতে পারো, গুগলে, আইদার তুমি একদম ইউটিউবে অর টেলিগ্রামে, যেখানেই সার্চ করবে তুমি সেখানে পেয়ে যাবে, ঠিক আছে? তো এখানে পেয়ে যাবে, এখানে লিঙ্ক দেওয়া রয়েছে, গ্রুপের অলরেডি অ্যাড হতে পারো এবং তুমি অলরেডি জয়েন করে নিতে পারো, এবং যেখানে সার্চ করবে সেখান থেকেই তুমি পেয়ে যাবে এবং লোকেশনও পেয়ে যাবে। গুগলে সার্চ করলে লোকেশনে গিয়ে সার্চ করো, অবভিয়াসলি তুমি কিন্তু লোকেশনও পেয়ে যাবে। ওকে, ক্লিয়ার আছে আশা করি? চলো, তো লাইফ সায়েন্স, ইটস অল অ্যাবাউট লাইফ। আমরা সহজকে লাইফকে কীভাবে গড়তে হয় সেই সম্পর্কে ধারণা রেখে এগিয়ে যাব, শিখবো। আজকের বিষয়টি রিপ্রোডাকশন, দশম শ্রেণীর কিছু ইম্পর্ট্যান্ট কন্টেন্ট রয়েছে যা আগামী দিনের যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট হতে চলেছে, তাই যে কেউ দেখতে পারো এবং সেটের জন্য এগিয়ে যেতে পারো। তো লেটস গো ফর ইট, চলো আমরা এগিয়ে যাই। আওয়ার টুডেজ লেসন ইজ রিপ্রোডাকশন, ইটস মিন জনন। তো বায়োলজিকে আরও একবার জানাই যে আজকে যে ক্লাসগুলি শিখবো কতটা সহজ উপায়ে কোয়েশ্চেনগুলিকে এক্সপ্লেন করা যায় এবং কীভাবে পিওয়াই কিউ সলভ করতে হয়, অপশন এলিমিনেট করতে হয়, সেগুলিকে যদি ভালোভাবে তুমি শিখতে চাও এবং আগামী দিনে তোমাদের মাধ্যমিক পরীক্ষা আসছে অর্থাৎ মাধ্যমিকে ভালো স্কোর করতে চাও, তাহলে অবশ্যই কিন্তু এই জাতীয় ক্লাস জয়েন করতে পারো। অফলাইন অনলাইন অল কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। ওকে, তো প্রথম প্রশ্ন দেখে নাও, যেটি প্রথম প্রশ্নটি কিন্তু একদম পিওয়াই কিউ, প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, মাধ্যমিক 2018 সালের রিপ্রোডাকশন থেকে আসা প্রশ্ন রয়েছে, ঠিক আছে? তো প্রশ্নটি কি, যৌন জনন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি প্রথমেই তোমাকে যেটি দেখতে হবে সেটি কি না কোনটি সঠিক রয়েছে, সঠিক এই জায়গাটা দেখতে হবে। অপশন পড়ে ফেলো এবং চট জলদি অ্যান্সার দিতে থাকো, ঠিক আছে? তো সব থেকে উল্লেখযোগ্য, হয়তো অনেকগুলি ঠিক থাকতে পারে, তার মধ্যে সব থেকে প্রবাবেল এবং উল্লেখযোগ্য অ্যান্সারটি আমরা নেব, যেমন হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন কিন্তু অবশ্যই অপরিহার্য, কারণ তোমাকে মেল বডি থেকে আমরা যদি দেখি তাহলে স্পাম পাবো এবং ফিমেল বডি থেকে কী পাবো, ওভাম পাবো। দেন এগুলো ফার্টিলাইজেশন পদ্ধতিতে নিষিক্তকরণ হলে ভবিষ্যতে কী তৈরি হবে, জায়গোট। একদম সিম্পল ফর্মে দেখো আমরা শিখছি, মেল বডি থেকে স্পাম পাচ্ছি, ফিমেল বডি থেকে ওভাম পাচ্ছি, কোন পদ্ধতিতে মিলিত হচ্ছে ফার্টিলাইজেশন বা নিষেক, তৈরি কী হচ্ছে, জায়গোট। একদম সিম্পল ফর্মে এবং ছোটো ছোটো ট্রিক্সলি অ্যান্সার শিখতে হবে, তাই রাইট অ্যান্সার দেখে নাও, চেক করে নাও একদম অপশনে। এবং যারাই সঠিক অ্যান্সার দিচ্ছ প্রত্যেককে কংগ্রাচুলেশন এবং অভিনন্দন আমাদের তরফ থেকে, ইন ক্ল্যাফয়েড, গুড অ্যান্সার। নেক্সট দেখো, পরেরটিও মাধ্যমিক 2017 সালে আসা প্রশ্ন, কোনটি সঠিক তোমাকে নির্বাচন করতে হবে। প্রথমে ভাবো একটু, ভেবে নিয়ে কোন জনন পদ্ধতিটি সঠিক বলে তোমার মনে হচ্ছে। দেখো এখানে প্রশ্নটি অন্যভাবে দিতে পারে, ইস্টের সায়েন্টিফিক নাম কি, অবভিয়াসলিও কিন্তু মনে রাখতে পারো, স্যাকারোমাইসিস সেরেবিসি। তো ইস্টের কোন পদ্ধতিতে, ইস্ট কিন্তু সাধারণত পরবর্তীতে এরকমভাবে এক্সট্রা বার্ড তৈরি করে, বিইউডি, বার্ড মিন্স তোমরা জেনেছো কোরক, তো কোরক তৈরি করে, ঠিক আছে? তো কোরক তৈরি করলে তাকে আমরা কি বলবো, কোন পদ্ধতি বলবো, অবভিয়াসলি সেই পদ্ধতির নাম হবে বার্ডিং বা কোরকোদ্গম, অপশন এ কিন্তু রাইট অ্যান্সার। যাদের হয়তো একটু অস্পষ্ট আসছে বা ভিউ কম আসছে, তারা অবভিয়াসলি ইউটিউবের সেটিংয়ে চলে গিয়ে তোমরা কি করবে, ভিডিওটি অ্যাডভান্স মোডে নিয়ে নেবে, পরিষ্কার সুস্পষ্টভাবে দেখতে এবং শুনতে আশা করি তোমাদের সুবিধা হবে।
একদম ওকে আছে, বলো ক্লিয়ার আছে কি নেই, চলো দেখে নিই আমরা। রাইট অ্যান্সার একদম ওকে আছে। নেক্সট আবার দেখো একটি পিওয়াইকিউ, ইম্পর্টেন্ট সমস্ত ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে তোমাদের সাথে আলোচনা করা হচ্ছে, তাই যারা নতুন জয়েন করছো অবভিয়াসলি সাবস্ক্রাইব করে নিও, অবভিয়াসলি ডু মাস্ট সাবস্ক্রাইব করে নিও, এবং যারা পুরোনো ক্লাস করছো অবশ্যই লাইক বাটন প্রেস করে তোমার উপস্থিতির হাত জানাও, এবং মাস্ট একবার তোমার যে কমিউনিটি আছে, তুমি যে কমিউনিটিগুলো ইউজ করো লাইক অ্যাজ এ হোয়াটসঅ্যাপ ফেসবুক অর এক্সেট্রা জো বি কমিউনিটি হে আপকে পাস, জরুর একবার শেয়ার কর দিজিয়ে, ঠিক আছে, স্ট্যাটাস পে ইয়া তো ফির যাহা ভি হো একবার শেয়ার কর দো বেটা, ঠিক আছে না। চলো তো দেখো তো অ্যান্সার কী হবে, সঠিক উত্তর নির্বাচন করতে বলেছে, সঠিক উত্তর কী হবে দেখো, আমরা সবথেকে বেশিবার দেখি স্পাইরোগাইরাই কোন ধরনের পদ্ধতি ঘটে, খণ্ডী ভবন, ঠিক আছে, স্পাইরোগাইরাই কী অ্যান্সার হবে, খণ্ডী ভবন একদম। তো স্পাইরোগাইরাকে আমরা বলবো ফ্র্যাগমেন্টেশন বা খণ্ডী ভবন পদ্ধতিতে জনন করে। তাহলে হাইড্রা কী হতে পারে স্যার, হাইড্রা কি বহুবিভাজন, হাইড্রা কিন্তু জেনে রাখতে হবে, হাইড্রার পদ্ধতির নাম কিন্তু বাডিং, বাডিং মিন্স ক্রোকোদগম পদ্ধতিতে কিন্তু জনন সম্পন্ন করে। এবং আর একটা মনে রাখতে হবে, প্ল্যানেরিয়া, প্ল্যানেরিয়া করে পুনরুৎপাদন, অর্থাৎ যাকে রিজেনারেশন বলা হয়, ঠিক আছে, পুনরুৎপাদন বা রিজেনারেশন পদ্ধতিতে প্ল্যানেরিয়া কিন্তু জনন সম্পন্ন করে থাকে। আশা করি ক্লিয়ার। চলো দেখো, যেটা তো ইম্পর্টেন্ট অ্যান্সার সেটা তো নিতেই হবে, সাথে সাথে আরও যেটা ইম্পর্টেন্ট অ্যান্সার সেটা কিন্তু নোট করে নিতে হবে। এবং এই প্রশ্নগুলির মধ্যে তুমি যেগুলো পারছো না বা তোমার ভুল হচ্ছে, তো অবভিয়াসলি কাউকে দেখে অ্যান্সার করবে না, নিজেরা অ্যান্সার করার চেষ্টা করবে, ভুল হলে পরবর্তীতে লাইভ সেশন বা প্রিমিয়ার সেশন শেষ হওয়ার পরে, লাইভ চ্যাটে অ্যান্সার দেওয়ার পরে পুনরায় আরেকবার দেখে নিয়ে তোমার কপিতে কিন্তু অ্যান্সারগুলি অবভিয়াসলি নোটেড করে নিও, এবং আগামী দিনে যে কোনো পরীক্ষার জন্য তোমার কাছে উপযোগী হয়ে উঠবে এই ইম্পর্টেন্ট সেশনগুলি, ঠিক আছে। সো ডু মাস্ট লাইক ইট বেটা। চার নম্বর প্রশ্ন কী রয়েছে, যে জননে মিয়োসিস অবশ্যম্ভাবী তা হলো, মিয়োসিস কোন জননে অবশ্যম্ভাবী বলো, মিয়োসিস কোন জননে অবশ্যম্ভাবী, যৌন জননে কিন্তু মিয়োসিস অবশ্যম্ভাবী। যদি বলো কেন স্যার, না যৌন জননকে আমরা ছোট করে বলি সেক্সুয়াল রিপ্রোডাকশন, তো সেই সেক্সুয়াল রিপ্রোডাকশনে মাতৃকোষ থেকে, মাতৃকোষ কীরূপে হয়, টুয়েন হয় ডিপ্লয়েড, সেখান থেকে মিয়োসিসকে আমরা কী বলি, হাঁস বিভাজন বলি, হাঁস হলে তৈরি হয় অপত্য, অপত্যের সংখ্যা কত হয় না, অবভিয়াসলি এন, বলো কনসেপ্ট ক্লিয়ার আছে না নেই, একদম ক্লিয়ার আছে। চলো নেক্সট দেখো, হ্যাপ্লয়েড গ্যামেটের মিলনকে কী বলে, এই যে এখনই বুঝে এলাম যে কী ধরনের গ্যামেট তৈরি হলো, এন প্রকৃতির গ্যামেট তৈরি হলো, তাহলে এন তো এক অর্থে স্পামও আবার এন তো এক অর্থে ওভামও, তাহলে এরা দুটো মিলে গেলে কোন পদ্ধতি তুমি মিলছে, যার নাম হচ্ছে ফার্টিলাইজেশন বা নিষেক, অলরেডি আমরা জেনেছি, আর ফার্টিলাইজেশন বা নিষেকের অপর নামই হচ্ছে সিনগ্যামি, জাস্ট টার্মিনোলজি ঘোরানো রয়েছে, এটা একদম অ্যাডভান্স মডেলের প্রশ্ন এবং খুবই ভালো প্রশ্ন রয়েছে, হ্যাঁ বিভিন্ন ভালো ভালো কম্পিটিটিভ এক্সামে এই জাতীয় প্রশ্ন তোমরা পেয়ে থাকবে বা ট্যালেন্ট সার্চের পরীক্ষায় এই জাতীয় প্রশ্ন কিন্তু পেয়ে থাকবে। তো রাইট অ্যান্সার কী হবে, অবভিয়াসলি সিনগ্যামি হবে, চলো চেক করে নিই, একদম ওকে। নেক্সট দেখো, নিষিক্ত ডিম্বাণুকে আমরা কী বলবো, ডিম্বাণুটি নিষিক্ত হয়েছে, নিষিক্ত হইতে মানে স্পাম কর্তৃক মিলিত হয়েছে, তাহলে নিষিক্তকরণ বলা হয়, তো কী হবে সেক্ষেত্রে, রাইট অ্যান্সার চারটে অপশান আছে, এমব্রায়ো, জাইগোট, স্পোর না মরুলা বলো, নিষিক্তকরণের পরের পর্যায়ের নামই হচ্ছে জাইগোট, কারণ স্পাম প্লাস ওভাম, শুক্রাণু প্লাস ডিম্বাণু নিষিক্ত হলে তৈরি হয় জাইগোট, জাইগোট যদি প্রকৃতিতে কী বলো, অবভিয়াসলি টুয়েন, কারণ স্পামও এন ওভামও এন দুটো মিলে তৈরি হচ্ছে, টুয়েন, এন প্লাস এন ইকুয়ালস টু টুয়েন, সিম্পল ওয়ে বেটা, একদম ক্লিয়ার আছে বলো, ক্লিয়ার থাকলে যদি বুঝতে পারো, ক্লিয়ার থাকলে অবশ্যই ডান্সার টাইপ করো, ফার্স্ট ফার্স্ট টাইপ করো ডান্সার, একদম ওকে আছে। নেক্সট দেখো, সঠিক নয় পরের প্রশ্নটি বলো, কি বলেছে সঠিক নয়, যারা দেরিতে জয়েন করছো তাদেরকে আবারও একবার ওয়েলকাম, বাট অনেকগুলি প্রশ্ন তোমরা মিস করে গেলে, হ্যাঁ, এবং তোমাদের কিছুটা পিছিয়ে যাচ্ছো তোমরা, ঠিক আছে, তো টাইমে জয়েন করে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। নিচের কোন বক্তব্যটি সঠিক নয় বলেছে, ভালোভাবে পড়ো, সঠিক নয় বলেছে তো সেটা কিন্তু তোমাকে বুঝতে হবে, ঠিক আছে, বলো কোন বক্তব্যটি সঠিক নয়, কোন বক্তব্যটি সঠিক নয়, এখানে কিছু ক্ষেত্রে অযৌন জনন মাইটোসিস অ্যামাইটোসিস নির্ভর, যৌন জননে জনিতী জীবের সংখ্যা একটি, যৌন জননে গ্যামেট উৎপাদন প্রক্রিয়া নির্ভর, ঠিক আছে, হ্যাঁ, আর দ্বিতীয় লাস্ট হচ্ছে যৌন জননে প্রকরণ সৃষ্টি হয় না,
তো অবভিয়াসলি যৌন জনন কেন করছি, ডিফারেন্ট কাইন্ডস অফ গ্যামেটস আর ফিউজ টুগেদার, দেন উই গেট রেজাল্ট দ্য ভেরিয়েশন বা প্রকরণ। তো প্রকরণ তো আমরা পাবো, এখানে বলছে হয় না, তাহলে দুটো না থাকলে সেটা হবে রাইট অ্যান্সার, অপশন ডি হবে রাইট অ্যান্সার, একদম ক্লিয়ার আছে, দেখে নাও। নেক্সট দেখো টরুলা কি, টরুলা একটা প্রাণী যেটাকে ইস্টের মতো দেখতে লাগে, তাই একে আমরা টরুলা দশা বলে থাকি, ইস্ট এর ক্ষেত্রে টরুলা দশা দেখতে পাবো। এটি সম্পূর্ণ অ্যাডভান্স লেভেলের ট্যালেন্ট সার্চের কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যারা ট্যালেন্ট সার্চ এক্সামে বসো বা অলিম্পিয়াড পরীক্ষায় বসো তাদের জন্য কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। ওকে একদম ক্লিয়ার আছে বেটা, জলদি বাতাও হ্যাঁ কি নেই। চলো নেক্সট দেখো প্ল্যানেরিয়া, চ্যাপ্টাকিমি এবং নিচের যে প্রাণীতে পুনরুৎপাদন প্রক্রিয়া ঘটে, পুনরুৎপাদনের অপর নাম রিজেনারেশন, মানে পুনরায় উৎপাদন ঘটতে পারে, তার নাম কি হবে? হ্যাঁ তার নাম কি হবে বলে দাও, প্ল্যানেরিয়া, চ্যাপ্টাকিমি, সাথে আর কোন প্রাণী? এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে স্পঞ্জিলা, যাকে স্পঞ্জ নামে ডাকা হয় সেটি হবে রাইট অ্যান্সার, কারণ সে বারবার নতুনভাবে নতুন বডি সৃষ্টি করতে সক্ষম। মূলজ মুকুল, অর্থাৎ মূল থেকে যদি নতুনভাবে অপত্য সৃষ্টি হয় তাহলে তাকে আমরা বলি মূলজ মুকুল, ঠিক আছে? মুকুল থেকে তোমাদের তোমাদের মুকুল থেকে তিন প্রকার পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, একটা হচ্ছে মূলজ, অবশ্যই তৈরি রাখবে, দ্বিতীয় হচ্ছে কাণ্ডজ, আর তৃতীয় হচ্ছে প্রত্রজ, ঠিক আছে? তো এখানে আমি দুটো বলবো খুবই খুবই ইম্পর্টেন্ট, একটা মূলজ আর পত্রজ, প্রচুরবার প্রশ্ন এসেছে পরীক্ষায়, মূলজ হলেই পটল আর পত্রজ হলে পয়ের প, পাথরকুচির প, সিম্পলভাবে মনে রাখবে। তো কি হবে পাথরকুচি, পাতা থেকে নতুন সৃষ্টি হবে, চলো রাইট অ্যান্সার দেখে নিই, একদম পটল। নেক্সট দেখো আলু চাষের সময় কাক্ষিক মুকুল, তাহলে আলু তো সবাই জানো যে আলু সবারই সাথে সম্পর্ক রাখে, যে কোনো তরকারিতে তুমি আলুকে দিয়ে দাও পেয়ে যাবে, তো আলুর গায়ে এরকম খাঁজ থাকে, ঠিক আছে, মানে ছোটো 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 চোখের মতো অংশ থাকে, তো এই মুকুলগুলোকেই বেটা বলা হয় কাক্ষিক মুকুল, ঠিক আছে? এবং এখান থেকে তুমি বাড়িতে এক্সপেরিমেন্ট করতে পারো, এই আলুটাকে একটা বালির মধ্যে রেখে দাও বা মাটির মধ্যে রেখে দাও, দেখো এইগুলি ধীরে ধীরে এরকম বড় বড় হয়ে সাদা রঙের উঠতে থাকবে, ঠিক আছে? তো সেটাই হচ্ছে কাক্ষিক মুকুল। তো এক্ষেত্রে রাইট অ্যান্সার কী হবে বলে ফেলো, ঠিক আছে? অঙ্গ থেকে সৃষ্টি হচ্ছে, তাই আমরা এদের বলবো অঙ্গজ জনন, ওই কাক্ষিক মুকুলটা একটা দেহেরই অঙ্গ আলুর, তাই এক্ষেত্রে অঙ্গজ জনন। বিগোনিয়া, পাথরকুচি অলরেডি অ্যান্সার করে দিয়েছি, পাথরকুচির প, পত্রাশয়ীর প, ইমিডিয়েট অ্যান্সার লাগাও না কি হবে, পত্রাশ্রয়ী মুকুল, পাতা থেকে সৃষ্টি, পরাশ্রয়ী নয় বেটা, অনেকে পরাশ্রয়ী করে বুঝবে, পরের আশ্রয় থাকলে পরাশ্রয়ী, ঠিক আছে, কেউ পরের আশ্রয় নেই, একদম নিজস্ব, তাই এক্ষেত্রে আমরা বলবো পত্রাশ্রয়ী, ক্লিয়ার? নেক্সট দেখো কোন জোরটি সঠিক, সঠিক জোর কোনটি, সঠিক জোর একদম সঠিক জোর আছে স্পাইরোগাইরা খণ্ডীভবন, খণ্ডীভবন পাইরোগাইরা, খণ্ডে পাইরোগাইরার বডিতে এমনিতেই লিনিয়ার টাইপসটা হয় তোমরা জানো, তো খণ্ডে খণ্ডে বিভক্ত হলে নতুন অপত্য উদ্ভিদ সৃষ্টি করতে পারবে, তাই এক্ষেত্রে রাইট অ্যান্সার অবভিয়াসলি অপশন সি, নো ডাউটলি অপশন সি হবে রাইট অ্যান্সার, দেখো ক্লিয়ার? হ্যাঁ। যৌন জননের একক কী, একদম মাধ্যমিকের এসে যাওয়া প্রশ্ন, কোনো একটা ইয়ারে, ইয়ার এখানে নোটিফাইড নেই বাট এসে যাওয়া প্রশ্ন, ওকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্সার দাও সিঙ্গেল সেন্টেন্সে, নো অপশনসার হিয়ার। যৌন জননের ক্ষেত্রে আমরা কী মনে রাখবো, একক বলে ভালো, লিখবো কি না গ্যামেট, যৌন জননের একক গ্যামেট, শুধু যৌন জনন নয়, এখানে যৌন জনন প্র্যাকটিস করাচ্ছি, পরীক্ষায় অযৌন আসতে পারে, যদি অযৌন হয় দেন সেটা হয়ে যাবে রেনু, রেনু বা স্পোর, ইয়েস অর নো বেটা, হ্যাঁ ইয়া না বলো, ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার হ্যাঁ, তো ঠোকো লাইক জলদি সে, লাইক ঠোকো বেটা, একদম ক্লিয়ার আছে, চলো নেক্সট দেখে নিই। নেক্সট দেখে নিই, এই যে একদম তোমাদের বোর্ড ওরিয়েন্টেড ক্লাস থেকে শুরু করে সমস্ত ক্লাসের ফেসিলিটি আর হেয়ার, সো ডু মাস্ট হ্যাঁ ভিজিট ইট, হ্যাঁ, অ্যান্ড তোমরা যদি নবম থেকে দ্বাদশ শ্রেণীর যে কোনো ক্লাস সম্পর্কে বোথ মিডিয়াম সিবিএসসি ডব্লিউবিআই বোর্ড, এখন নাও আইসিএসসি বোর্ড আর অ্যাভেলেবেল, যদি তোমরা ইচ্ছুক থাকো অবশ্যই জয়েন করতে পারো, এবং জয়েন করার জন্য 7001097057051 অবশ্যই কল করে কন্ট্যাক্ট করতে পারো, ওকে,
অবশ্যই কল করে কন্ট্যাক্ট করতে পারো। যেখানে এছাড়াও যারা অ্যাডভান্স লেভেলের এনসিআরটি সম্বন্ধে পড়াশোনা চাই, আগামী দিনে নিট ও নার্সিংয়ের প্রিপারেশন চাইছে নিতে চলেছে 2024 সালের জন্য, তাদের জন্য নতুন নোটিফিকেশন কিন্তু আগামী দিনে আসছে। তাই দেরি না করে আমরা আগের স্লাইডে যাই এবং নতুন নোটিফিকেশনটি দেখে নেব খুব সহজে। ওকে চলো দেখো, ক্যালাসে মূল সৃষ্টির পদ্ধতিকে কি বলা হয়? মূল সৃষ্টি হবে, মূলের সাথে সম্পর্ক কার? মূল মাটির নিচে, তো সম্পর্ক হবে অবভিয়াসলি রাইজোর, তাই এখানতে রাইজোজেনেসিস বলবো, ঠিক আছে। নেক্সট দেখো, তো এই যে বললাম কিছু ইম্পর্টেন্ট ফ্রি অফ কস্ট ক্লাসও কিন্তু রয়েছে ইউটিউব থেকে, এমসিকিউ সেশনের ক্লাস রয়েছে, সেখান থেকে কিন্তু আমায় ফলো করতে পারো। যে কোনো জায়গায় তুমি গুগল বলো, যে কোনো জায়গায় বলো, তুমি জাস্ট এই কথাটি লিখে সার্চ করো হ্যাশট্যাগ BUBIO, দেন তুমি সেখান থেকে পেয়ে যাবে। ওকে, এনি কাইন্ডস অফ সোশ্যাল মিডিয়া আর হে, ওকে বেটা চলো দেখে নাও, একটু সরে যাই। মানুষের মধ্যে যদি মিয়োসিসের পরিবর্তে মাইটোসিস দ্বারা গ্যামেট উৎপাদন হতো, তবে অপত্য দেহকোষে অটোজোমের সংখ্যা কত? অটোজোমের সংখ্যা, অটোজোম কি বলেছে? মাইটোসিস। তাহলে মাইটোসিসকে আমরা কি বলি? সমবিভাজন। মিয়োসিস হবে না, মিয়োসিসকে হাস বিভাজন। তাহলে মিয়োসিস প্রক্রিয়ায় আমি মানুষের জনন পদ্ধতি যখন তোমাদের একদম ভালোভাবে ক্লাসে এক্সপ্লেন করা হয়েছে, তখন দেখেছিলে 44A কে ডিভাইডেড করলে 22A করে আসছিলো। তো এটা তো কী কারণে আসছিলো? মিয়োসিস হচ্ছিলো বলে আসছিলো। বাট এখানে তো মিয়োসিস বলেনি বাবু, মাইটোসিস বলেছে, দেন এগেন 44ই থাকবে। ওকে, কোয়েশ্চেনটা একটু ঘুরিয়ে দিয়েছে, এটাও কিন্তু ট্যালেন্ট সার্চের ইম্পর্টেন্ট প্রশ্ন, তো অবশ্যই নোট ডাউন করে নিও কপিতে। দেখে নাও, মেরুদণ্ডী প্রাণীদের ভ্রূণের পরিস্ফুরণ ও বৃদ্ধির সময় ড্যাশ কোষ বিভাজন ঘটে, একদম মাধ্যমিকের PYQ, মাধ্যমিকের PYQ 17-তে এসেছিল। অবশ্যই কিন্তু তোমরা অ্যান্সার করার চেষ্টা করো প্রত্যেকে, এবং ফার্স্ট অ্যান্সার করো। অনেকেই অনেক দেরিতে অ্যান্সার করছো, বাট যারা ফার্স্ট এবং তাড়াতাড়ি অ্যান্সার করছো তাদের অ্যাডভান্স কনগ্র্যাচুলেশন এবং অভিনন্দন, এবং অ্যান্সার করতে থাকো আরও ভালোভাবে। যদি ফার্স্ট অ্যান্সার করতে থাকো এভাবে, তোমার কিন্তু বেস্ট পারফরমেন্স কিন্তু আজকের গ্রুপে অ্যাড করা হবে বা জানানো হবে তোমাদের। তো রাইট অ্যান্সার কী হবে? মাইটোসিস হবে রাইট অ্যান্সার। মাইটোসিসকে আবার বলে দিই, মনে রাখো, মাইটোসিসকে বলা হবে সম বিভাজন, আর মিয়োসিস আর একটা আছে তাকে বলি আমরা কি বলি, আমার লেখার আগে কে লিখতে পারে কি বলি গো, বলে দাও, হাস বিভাজন। ডান, একদম ওকে। চলো, তুমি মাইট কোষ বিভাজনের একটি দশায় সিস্টার ক্রোমাটিড দ্বয়কে আলাদা হতে দেখলে? সিস্টার ক্রোমাটিড, এই যে এই দেখো, এ এর সিস্টার একই জায়গা থেকে আছে, তাহলে সিস্টার, ঠিক আছে, আমরা কি মনে রাখবো? সিস্টার। এদের দুজন ভবিষ্যতে কি হচ্ছে? এই রকমভাবে আলাদা হয়ে যাচ্ছে বাবু। তাহলে আলাদা হতে দেখলে তুমি কোন ফেজ অ্যান্সার করবে? অবভিয়াসলি অ্যানাফেজ অ্যান্সার করবে। ওকে, নেক্সট, ক্রোমোজোমে আম্লিক প্রোটিনে কোন অ্যামাইনো অ্যাসিড থাকে? আম্লিক প্রোটিন বললেই আম্লিকের সাথে যার সম্পর্ক তার নাম হচ্ছে ট্রিপ্টোফ্যান। ট্রিপ্টোফ্যান কী সম্পর্ক, কার সম্পর্ক? ট্রিপ্টোফ্যানের সম্পর্ক আম্লিক প্রোটিনের সাথে। ওকে চলো, নেক্সট দেখো, নিচের কোনটি বৃদ্ধির দশা নয়? দেখো, বিভাজন হলে নতুনভাবে তৈরি হচ্ছে, বৃদ্ধি হবে, কোষের বৃদ্ধি নিয়ে বিভাজনও তাই, ঠিক আছে। তো এই দুটো অপশন তো সেম, এই তিনটে পড়ে আছে কি, এলিমিনেট করো না, একটাই পেরি থাকবে, অপশন সি হবে রাইট অ্যান্সার, ঠিক আছে। যখন দেখবে অপশন আর কাছাকাছি, এর অপশন এলিমিনেট করবে, বাদ দিতে থাকবে, অটোমেটিক্যালি রাইট অ্যান্সারে তুমি চলে আসবে। নেক্সট দেখো, ঝুঁকি নেওয়ার প্রবণতা যে দশায় দেখা যায়, অর্থাৎ তোমরা যে এজে দাঁড়িয়ে আছো, ঠিক আছে, ঝুঁকি হবে, অর্থাৎ একটা আলাদা স্পিরিট থাকবে তোমাদের মধ্যে, হ্যাঁ, যে ইয়েস আই ক্যান। তুমি যদি ভাবো যে আজকে এই 30টা অ্যান্সার করতে পারবো, তাহলে একটা ঝুঁকি, হ্যাঁ, দেখা যাক না, স্যারের কাছে অপশন তো আছে, আমি দিতে থাকি, যদি পেরে যাই তাহলে কিন্তু বেস্ট পারফরমেন্সটা কিন্তু আজকে ছিনিয়ে নিতে পারো। তো সেরকম একটা ঝুঁকি নেওয়ার প্রবণতা থাকে। কখন? তোমরা যে, তোমরা কোন এজে রয়েছো বাবা? বার্ধক্য, হ্যাঁ, লাঠি ধরেছো, না না, তো বয়স সন্ধি হবে রাইট অ্যান্সার। বয়স সন্ধির অপর দুটো নাম তোমাদের জানতে চেয়েছিলো, একটি মনে রাখবে অ্যাডোলেশন্স, এ দিয়ে শুরু, আর একটা কি, পিউয়ার্টি, কি দিয়ে শুরু, পি দিয়ে শুরু। চলো, নেক্সট, মানব দেহের বৃদ্ধিতে সাহায্যকারী হরমোন কোনটি?
অবভিয়াসলি বৃদ্ধিতে সাহায্যকারী হরমোন অপশন বি হবে, ঠিক আছে, যার পুরো নাম সোমাটোট্রপিক হরমোন আইদার জিএইচ গ্রোথ হরমোন বলে ভালোভাবে কিন্তু মনে রাখতে হবে। ওকে বেটা, চলো নেক্সট দেখো। নেক্সট দেখো, বৃদ্ধির একটি বৈশিষ্ট্য হলো বৃদ্ধি ড্যাস, তাই বলছে। এটা আবার কেমন প্রশ্ন, কিন্তু বেশ মজাদার, অ্যান্সারটা একটু ভেবে করতে হবে। তাহলে বৃদ্ধি একটি বৈশিষ্ট্য কি বলছে, বৃদ্ধি কি জাতীয়, অস্থায়ী, পরিবর্তনীয়, অপরিবর্তনীয় স্থায়ী না অপরিবর্তনীয়? অবভিয়াসলি অপরিবর্তনীয়। তুমি ভেবে দেখো তো, তুমি যখন নান্নাসা মুন্নাসা ছিলে, ছোটা সা, মাম্মিকে গোদ পর শোকে রো রাই দি করকে, হ্যাঁ, উসে আজ কা তোমারা হাল দেখো, মিরর পে একবার দেখ লো আপনি আপকো, ক্যাসি রাই, ইস জ্যাসি রাই হো ইয়া ইস জ্যাসি পে রিটার্ন কর সকতি হো, আজ চলে যাও মাম্মিকে গোদ পর আর ফির সে রো লে, মাম্মি ক্যা কহেগি বতাও, তো অপরিবর্তনীয় বেটা। ওকে দেখো, বলেছিলাম ওয়েট করো, নতুন নোটিফিকেশন তোমাদের জন্য আসছে, অবশ্যই দাদাদিদের সাথে শেয়ার করতে পারো। যারা 2024 সালের নিটের প্রিপারেশন নিচ্ছ বা নিটের প্রিপারেশন নেবে সম্পূর্ণ বাংলায়, যাতে সহজে শিখতে পারো, যারা বাংলা বোর্ড থেকে আছো তাদের জন্য সম্পূর্ণ নিটের এনসিইআরটি ওরিয়েন্টেড জুওলজির ক্লাস আসছে খুব সহজে, খুব স্বল্প খরচায়, এক বছরে একদম এমসিকিউ মক সেশন, যার টার্গেট বেসড এনসিইআরটি বেসড ক্লাস রয়েছে। তো অবশ্যই তোমরা সংযুক্ত হতে পারো, আর তার জন্য নিচের দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করতে পারো, অপশনস আর হেয়ার। চলো নেক্সট দেখো, বহুকোষী জীবের বৃদ্ধির প্রধান দশা কোনটি, প্রধান দশা কটি হলো? দেখো অবভিয়াসলি হবে তিনটি। কেন স্যার, আপনি বললেই মেনে নেব তিনটি? না না, মানতে হবে না বাবা, শিখে নাও। দেখো, প্রথমে তুমি জন্মগ্রহণ করেছো, তাহলে জন্মটাকে কনস্ট্যান্ট ধরে নিলাম, দেন বৃদ্ধি হলো, আস্তে আস্তে বাড়ছো, ঠিক আছে, আস্তে আস্তে বাড়ছো, দেন বয়সন্ধি, মানে এটাকে আমরা সদ্যজাতের পরের দশা বলতে পারি, দেন তারপরে তুমি মনে রাখো বয়সন্ধি, অ্যাডোলেশন্স বা পিউবার্টি পিরিয়ড, আর মৃত্যুর আগে আসবে বার্ধক্য, ঠিক আছে। বৃদ্ধিটাকে অনেক সময় বইয়ের ভাষায় বলা হয় কৈশোরকাল, ঠিক আছে, কৈশোরকাল, ঠিক আছে, বা বাল্যকাল। ওকে চলো নেক্সট দেখে নিই। আর কিছুদিনের মধ্যেই তোমাদের যারা বিএসসি নার্সিং নিয়ে পড়াশোনা করতে যাও, তাদের আগামী মান্থেই একটি বড় সড়ো এন্ট্রান্স এক্সাম রয়েছে, সেই এন্ট্রান্স পরীক্ষা কন্ডাক্ট করে থাকে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে জেনপাস ইউজি, ঠিক আছে। তো জেনপাস ইউজির ক্লাস অলরেডি গোয়িং, খুব ভালোভাবে চলছে, অফলাইন অনলাইন বোথ মিডিয়াম, সাথে মক প্র্যাকটিস সেশন ইউটিউবে, যারা ইচ্ছুক অবশ্যই জয়েন করতে পারো, এবং 13 নম্বর সেট অলরেডি হয়ে গেছে, তো একবার বাকি বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দিতে পারো। ওকে বাবু, চলো নেক্সট দেখি। জননাঙ্গ ও জননগ্রন্থির পূর্ণাঙ্গ পরিপূর্ণতা ঘটে মানব পরিস্ফোরণের কোন দশায়, অবভিয়াসলি কোন দশায় হবে? দেখো, বার্ধক্য দশায় হবে না, বয়সন্ধি দশায় হবে। এখানে পরিণত আনসার দিলে সবথেকে বেস্ট অ্যান্সার হতো, যেহেতু নেই তাই বয়সন্ধি, যার অপর নাম অ্যাডোলেসেন্স বা পিউবার্টি। নিচের কোন বছরগুলি বয়সন্ধি চিহ্নিত করে, মানে কত থেকে কত বছর বয়সন্ধির অপর নাম বারবার বললাম, পিউবার্টি আইদার অ্যাডোলেসেন্স, এই দুটো নাম এর মধ্যে পরীক্ষায় অপর নাম আসতে পারে। রাইট অ্যান্সার হবে 12 থেকে 20 বছর। ক্লিয়ার? একদম। স্পাইরোগাইরা অযৌন জনন পদ্ধতি সম্পন্ন হয় কিসে? তো স্পাইরোগাইরা আমরা প্রথমেই পড়ে এসেছিলাম, অবভিয়াসলি কি, খন্ডি ভবন। খন্ডি ভবনের অপর নাম ফ্র্যাগ মেন টেশন। ওকে, খন্ডি ভবনের অপর নাম কি হবে? ফ্র্যাগমেন্টেশন। ক্লিয়ার আছে বেটা? কলাকর্ষণে উদ্ভিদের অঙ্গজ জননকে বলা হয় মাইক্রো প্রোপাগেশন। বাংলায় কি বলে গো, তাড়াতাড়ি অ্যান্সার দাও। বাংলায় বলে অণুবিস্তরণ। কোন পদ্ধতি? অণুবিস্তরণ পদ্ধতিতে কিন্তু কলাকর্ষণ হয়ে থাকে। বলো, ক্লিয়ার আছে? নেক্সট দেখো, নেক্সট দেখো, আমাদের 30 কোশ্চেন আছে, এখন একটি কোশ্চেন্স আছে, ওয়েট করো, পেশেন্স রাখো এবং অ্যান্সার দিতে থাকো। সংশ্লেষের মাধ্যমে উৎপন্ন টুয়েন কোষ, টুয়েন মতলব কি, টুয়েন কোষকে কী বলা হয়, একটু আগে শিখে এসেছি, অবভিয়াসলি কি বলবো আমরা, ডিপ্লয়েড। তাহলে শিখে নাও, এটা রাইট অ্যান্সার অবভিয়াসলি হবে ডিপ্লয়েড। যদি প্রশ্নটি ঘুরিয়ে আমি তোমাদের এন করে দিই, তাহলে তখন অ্যান্সার হবে হ্যাপ্লয়েড। ইয়েস অর নো বাবু, বলো।
ये सोनू। हाँ या ना, जल्दी बताओ। हाँ ना, ठीक है चलो नेक्स्ट। लास्ट प्रश्न एवं इम्पोर्टेंट प्रश्न आज के पुंकेश्वर चक्र केटे दिले उभलिंग फुल के स्त्री फुले परिणत करब सेई पद्धति के कि बोलबो, सेई पद्धति के बोलबो इमास्कुलेशन। कि बोलबो जाराई दारुण आंसर दिच्छो, जाराई फास्ट आंसर दिच्छिले इमास्कुलेशन। बाट आज के किन्तु सार्वे हबे एवं तादेर मध्ये बेस्ट परफॉर्मेंस किन्तु तोमादेर जानानो हबे। राइट आंसर कि हबे बाबू? इमास्कुलेशन। ओके राइट आंसर की हबे इमास्कुलेशन। एकदम ऐड करे नियो। तो ऑब्वियसली बायोलॉजी ट्यूटोरियल तुम्हारे साथे तुम्हारे पासे, बट तुम्हारे की करते हबे चट जल्दी हिट द लाइक एंड शेयर बटन एंड ऑल्सो जरा नतून रहेछो सब्सक्राइब करे नियो एवं सर्वदा तुम्हारे पासे तुम्हारे साथे जेखाने किन्तु आगामी दिने बायोलॉजी आरो सुंदर हो उठबे। थैंक्स फॉर वाचिंग बेटा, टाटा, गुड नाइट एंड हैव ए गुड ड्रीम।